হ্যালো দর্শক বিন্দু, ইটালি তাইসা, এই তো রমেন ভাই, তারপরে তো আকাশ ভাই আমাদের আছে, এখানে জামাল ভাই, এখানে সজীব ভাই, আর পিছনে আমাদের বড় ভাই কামাল ভাই আছে, আর সামনে আমাদের আছে একজন, এই তো জামাল ভাই আসতেছে, সবার একটু করে ইন্টারভিউ নেওয়া হবে। তো ইটালিতে আসার অনুভূতি এবং কি কাজ করছে সব নিয়ে একটু ইন্টারভিউ নেওয়া হবে, তো আপনার সাথেই থাকুন। তো সবার প্রথমে আমাদের সুপরিচিত মুখ আকাশ ভাই, এনাকে তো আপনারা চেনেন, তো দর্শকদের একটু হাই দিয়ে দিবেন না, চাও দিয়ে দিবেন না। এই তো এটা আকাশ ভাই, সুপরিচিত সবাই চেনেন একে। তো পিছনে আছে সজীব ভাই, এর সাথে একটু পরে কথা বলছি। তো প্রথমে জামাল ভাই যে আছে এর সাথে একটু কথা বলে নিই। তো জামাল ভাই ইতালিতে এসেছেন, কতদিন হয়েছে? এই তো 10 বছর। 10 বছর হয়েছে, তো ডকুমেন্ট টকুমেন্ট সব হয়ে গেছে? 10 বছরে কিছুই হয় নাই, আরো দেরি আছে, আরো 3 বছর পর হইব। ও, 3 বছর আরো পরে হবে, 10 বছরে কিছু হয়নি। ইতালিতে ডকুমেন্ট হয় মন চাইলে আহেন নালে নাই। ও, তো এর অনুভূতি 10 বছর ধরে আছে ইতালিতে, কিন্তু এখনো কিছুই হয়নি। তো ভাষা ভাষা কত দূর আসতে হয়েছে? কিছুই বুঝি না, মাথার মধ্যে কিছু ঢোকেই না। ও, তো কাজ কাম কি করা হয়? না, কোনো কাম নাই, বাসা ধরি না, কাম কর্ম করতে। ও, তাহলে হচ্ছে আর ক্যাম্পে থাকেন না কিছু থাকেন? তাহলে আপনি মনে আসছিল বিষয় সাগর কি আইতাম, তাহলে ডকুমেন্ট হয়ে যেত 3-4। ঠিকই আছে, বুঝলাম। কষ্ট করে আইলে মিষ্টি পাওয়া যায়, কষ্ট কষ্ট করে আইলে। হ্যাঁ হ্যাঁ, ওটাই মিষ্টি পাম করতে হবে ওটাই। তো ভাইটি স্পন্সর বিষয় এসেছিলো, তো এখন আবার ক্যাম্পে ঢুকেছে, তার জন্য তার এখনো ডকুমেন্টস হয়নি। তো দীর্ঘ 10 বছর ধরে ভাইটি ছিল ইতালিতে। তো পিছনের সুপরিচিত মুখ রমেন ভাই, রমেন ভাইয়ের সাথে একটু কিছু কথা বলবো। তো দর্শক রমেন ভাই, তো রমেন ভাই, তো আপনার কতদিন ইটালিতে? ইটালিতে 1 বছর। 1 বছর হয়েছে, ডকুমেন্ট টকুমেন্ট? ডকুমেন্ট টকুমেন্ট মানে থোড়া 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 থোড়া, অল্প অল্প হয়েছে। ও, তাহলে কোন রাস্তা দিয়ে আসছেন আপনি? সিসিলিয়াতে। আপনি সিসিলিয়াতে মানে বাংলাদেশ থেকে কোথায়? লিবিয়া। বাংলাদেশ থেকে লিবিয়া? জোরে বলুন, মানে শোনা যাবে না, একটু বলুন। বাংলাদেশ থেকে লিবিয়া, তারপর লিবিয়া থেকে সিসিলিয়া, তারপর সিসিলিয়া থেকে ইতালির মেন ভূখণ্ডে আসছে। তো কাজ কাম কিরকম চলছে? কাজ কাম পাইতেন, তাহলে ভালোই। তো ভাষা শিখুন তাড়াতাড়ি। আর আপনি কি আসতে বলেন লোকজনদের বাংলাদেশ থেকে ইতালিতে? যার যার রুচি। ও, ঠিকই আছে, তো যার যার রুচি আপনারা আসতে পারেন। এখন আমরা আমাদের সুপরিচিত মুখ এই সজীব ভাইয়ের সাথে কথা বলবো। সজীব ভাই বাদিকে চলে আসুন, একটু আপনার সাথে কথা বলি। তো আসসালামু আলাইকুম সজীব ভাই, কি অবস্থা? ডান দিকে আসতে চান, তাহলে চলে আসুন, এইদিকেই চলে আসুন। তো সজীব ভাই, দিমি ও ইনি ইনি ইন্দো ভাষা আয়ত্ত করে নিয়েছে বোঝা গেল, ইটালিয়ান। তো ভাই, এই তো ভাই কথা বলছি, শেষ করে নিই। তো সজীব ভাই, কতদিন ধরে ইটালি আপনি? আমি ইটালিতে আছি 10 বছর। ভাইটি দেখুন মনো ব্যথা চালাচ্ছে, আমরা সবাই সাইকেল চালিয়ে যাচ্ছি, ভাইটি একদম এ বোধ হয় কাজ 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 কাম করে, টাকা পয়সা মোটা টাকা ইনকাম করে, তার জন্য এর বেশভূষা দেখুন আর এর বাক রাসু এক। তো 10 মাস যাবৎ ডকুমেন্ট টকুমেন্টের খবর কি ভাই? ডকুমেন্ট ভাই এইখানে, জোরে বলুন ভাই। ডকুমেন্ট ভাই এইখানে মোটামুটি তো আপনি কোথায় আছেন? ঠিকই আছে। আর ভাই আপনি কাজ কাম কি করেন ভাই? জোরে বলুন একটু, জোরে বলুন একটু। আমি এখানে একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করছি, আপাতত ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করছি। কোয়ালিয়া ফ্যাক্টরি কোম্পানি, পলি করা ভাই, পলি করি ভাই। ও, পলি করেন, এখান থেকে গাড়ি চলে গেল একটা, পলি করেন না আপনি?
ও আর বেতন কিরকম দেয় আপনাকে? শুধু আসুন, কাছে আসুন। বেতন মোটামুটি খারাপ না, ভালোই, বাংলা টাকা 1,40,000-1,50,000 মতো হয়। ও, বাংলা টাকা 1,40,000-1,50,000 টাকা ইনকাম করে? ক্যাম্পে থাকি আলহামদুলিল্লাহ। ও, আবার ক্যাম্পে? ক্যাম্পে সব সুযোগ সুবিধা কিরকম? সব সুযোগ সুবিধা আছে, আপনার খাওয়া থেকে ঘুম থেকে শুরু করে সকল খরচ ক্যাম্প বহন করে। এবং আপনি বাড়িতে কথা বলবেন, মাসিক যে এমবি ভরার টাকাটা, সেটাও ক্যাম্প আপনাকে দিয়ে দিচ্ছে। ও, তাহলে তো অনেক সুবিধা দিচ্ছে আপনাদের ক্যাম্পে। আর তাহলে ভাই আপনি কোন রুট দিয়ে ইটালি এসেছেন? আমি ভাই ইটালিতে আসছি লিবিয়া হয়ে। লিবিয়া হয়ে আসছে? হ্যাঁ, লিবিয়া হয়ে আসছি। জার্নিটা যদিও খুব মজাদায়ক ছিল, সাথে মামাতো ভাই, ও হ্যাঁ, এবং দাদু ভাই ছিল, গ্রামে আরো দুইটা ছেলে ছিল, জার্নিটা খুব মজার ছিল। তাহলে আপনার প্রথমে আমাদেরকে ঢাকা থেকে দুবাই আনা হয়। হ্যাঁ, ঢাকা থেকে দুবাই, ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে আমাদের নেওয়া হয় হচ্ছে মিশর। মিশর লং টাইম ইসলামের সময় ভাই। না, তারপর ওইখান থেকে আমাদের লিবিয়ায় নেওয়া হয়। ও, ঠিকই আছে। লিবিয়া বেনগাজি নামানোর পরে একটা লং জার্নি। হ্যাঁ, তারপর প্রায় 18-19 ঘন্টার জার্নি। হ্যাঁ, এরপরে ভাই আসলে ভাই দালালরা ভাই অনেক কিছুই সুন্দর বলে। হ্যাঁ, আসার পরে দালালদের আসল চেহারা প্রকাশ হয়ে যায়। হ্যাঁ, ঠিকই আছে, বুঝলাম। তো তাহলে লিবিয়া থেকে ইতালি এসেছেন, যেটা সেটার জার্নি পরে একটা ভিডিওতে ডিসকাস করবো। আপনার নাম্বারটা দিয়ে রাখবেন, কথা বলে একটু একটু যদি আপনার ইন্টারভিউ দেওয়ার সময় পান তাহলে দেবেন তো ভালোই। তো এখন আপনাকে ওই বড়ো ভাইটার সাথে একটু কথা বলি, বড়ো ভাইটা কামাল ভাইয়ের সাথে একটু কথা বলি। তাহলে ভাই চাও। তো আমাদের সুপরিচিত মুখ, এই তো কামাল ভাই, এটা আমাদের বড় ভাই, আমাদের ক্যাম্পের বড় ভাই। তো ভাই কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো ভাই, ইনশাল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। তো ইতালিতে আপনি কয় বছর যাবত আছেন এখানে ইতালিতে? ইতালিতে ভাই প্রায় 19 মাস চলে। 19 মাস চলে? 19 মাস চলে। আমি জয়দীপ করলে কোম্পানি আই বসবাস করি। আমি একটা ছোট মোটো একটা ম্যাগাজিন কোম্পানিতে জব করি। ও, ম্যাগাজিনে কাজ করে ভাইটি? ম্যাগাজিনে কাজ করে কিন্তু? তাহলে কিন্তু বেতন কিন্তু ভাইয়ের ভালোই হবে। তো ভালোই হবে বেতন। তো ভাই বেতন কি রকম দেয়? বেতন মোটামুটি ভালো, খারাপ না আলহামদুলিল্লাহ। তাহলে বেতন ভালোই দেয়। তো কত ঘন্টা কাজ করতে হয় আপনার? 7 ঘন্টা। 7 ঘন্টা কাজ করতে হয় ভাইয়ের, ভালোই। তো ভাই আপনি কোন রাস্তা দিয়ে এসেছেন ইতালি, মানে ইতালি আসার বাংলাদেশ থেকে? লিবিয়া দিয়ে আসছি। ও, লিবিয়া দিয়ে আসছেন? ও, ভাইটি কিন্তু লিবিয়া দিয়ে ইতালি আসছে। তো ভালো, ইতালি আসার জন্য কি রকম পরিশ্রম করতে হয়েছে আপনার লিবিয়া থেকে? না ভাই, কোনো পরিশ্রম হয় না, আরামসে আসছি। আরামসেই আসছে তাহলে? খুব ভালোভাবে আসছি। ও, ভালোই। তাহলে কি আপনি বাংলাদেশের লোকজনদের প্রেফার করেন, মানে ইতালি আসুক বাংলাদেশে? অবশ্যই, ইতালি আসুক নাকি? কাজ কাম কি রকম পাওয়া যায় ইতালিতে? কাজ কাম মোটামুটি ভালোই, খারাপ না মোটামুটি। ও, তাহলে তো ভালোই। আর তাহলে একদম নিম্ন ধরনের স্যালারি কি রকম হতে পারে তাহলে, যদি একটা যুব? 1,200 800 1,200 নির্মল। তাহলে 1,000 ইউরো নিম্ন বেতন পাবে মনে মোটামুটি, তাহলে ভালোই। তো ভাই তাহলে ভালো থাকবেন, পরে একদিন কথা হবে আপনার সাথে। পরে একদিন আপনি ঈদের ছাগল কিনতে যাচ্ছেন তাহলে? ঠিক আছে। তো দর্শক, আপনারা দেখতেই পালেন কয়েকজন ভাই ইতালিতে এসে ঘুরতে যাচ্ছে বা কোনো জায়গায় কাজে যাচ্ছে, কিছু কেউ মানুষ, কিছু কিছু মানুষ ঈদের জন্য, সামনে ঈদ তাই বলে জিনিসপত্র কিনতে যাবে, তো এর জন্য সবাই যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই দাবিয়ে দেবেন। তো সকলকে চাও।